রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি বাহারুল নিহত হওয়ার ঘটনায় সঙ্গে কয়েদিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকাল সোয়া আটটার দিকে কারা অভ্যন্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ও বাহারুল নামের দুই কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে এক পর্যায়ে বাহারুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন রফিকুল এরপর দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারুল বাদশাহকে মৃত ঘোষণা করেন এ খবর কারাগারে ছড়িয়ে পড়লে কয়েদিদের মাঝে উত্তেজনা বেড়ে যায় খবর পেয়ে ঊর্ধ্বতনা কারা কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন